এটা ব্রিটিশ পর্চা, নতুন পর্চার খতিয়ান নাম্বারও এর মধ্যে আছে। টিক্কা খান তুমি কেন ভয় পাইছো? আমার কোনো দোষ নাই, এই শহরে আমার সবাই ভয় পায়। কেন এসেছো? হ্যাঁ কামের কথা কই, তুমি তো আবার সমাজ সেবক শিক্ষক মানুষ, তবে একটু গার্তেরা মানে বাংলা বোঝো নাই, ইংলিশতে কমু। আমার বড় ভাই আসলাম সিকদার, হ্যান নজর পড়ছে তোমার জমির উপরে, জায়গাটা তুমি ছাড়তে চাও না, কিন্তু তোমার ছাড়তেইব। এই নাও এখানে 5 লাখ টাকা আছে। অসম্ভব, আমার পক্ষে সবই সম্ভব। এই দলিলটা দে। না, ওই জমিতে আমি আমার মায়ের নামে নির্যাতিতা নারীদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করব। এই দেখুন তার সমস্ত কাগজপত্র, এই জমি আমি কিছুতেই ছাড়ব না। তুমি ভদ্রলোক তাই তোমাকে কিছু টাকা দিয়েছিলাম, আমি আবার টাকাটা কিছু নেই না, টাকার প্রতি আমার বড় মায়া। কেন পত্রিকা পড় নাই? 200 টাকার জন্য আমি আমার বাইরে মেরে ফেলছি, টাকার জন্য আমি পারি না এমন কাজ। ওই দলিলটা দে। না, আমি জমির দলিল দেব না। খামা খা বেদল করো না তো, দেরি করলে আবার এক কাজে আইসা ও অন্য কাজে ফাইসে যাবার পারি। ঘরে তো তোমার সুন্দরী বউ আছে, দেবে না দলিল দে, পরে তোর টিপসই একলো হুনি। যা ভাই চল। দলিল নিলেও আমি ওর কাছে কিছুতেই হার মানব না, ওই জমি আমার কষ্টের টাকায় কেনা, আমি কিছুতেই ওই জমি ছাড়ব না, আমি আইনের আশ্রয় নেব। আইন দিয়ে আপনি কিছুতেই ওর সাথে পারবেন না, আইনের লোক সবর কেনা, আপনার এই জমি একজনই ফেরত আনতে পারে। কে সে? গরিবের বন্ধু একজনই আছে, নাম তার বাদশাহ। 10 মিনিটের মধ্যে জায়গা খালি দেখতে চাই, 10 মিনিট। এই শূন্য হাতে এসেছিস মাফিয়ার সাথে, বড়ই শরম পাইলাম। ওই মালগুলো সব পালা দে। তোমার উপকারের কথা আমি বলতে পারবো না, তোমার পারিশ্রমিক তো আমি দিতে পারবো না বাদশাহ, এটা তোমার সম্মানই নাও বাদশাহ। আসি। আরে খালা, তোমার মেয়ের কি খবর? হাসপাতাল থেকে ছাড়াতে কত টাকা লাগবে? আর 2000 টাকা লাগবো বাবা। এই নাও, তোমার মেয়েকে জলদি হাসপাতাল থেকে নিয়ে আসো। হ্যাঁ বাবা বাদশাহ, তুমি আসো বললেই আমগো মতো মানুষ বাইচা আছে। এখন জলদি যাও তো, জলদি যাও। আল্লাহ তোমার ভালো করুক বাবা। বাদশাহ আসি বলেই 2 বেলা খাইতে পারতাছি। কথাটা তুমি ঠিকই কইছ, বাদশাহ মহল্লার মানুষ হয়েছিল, ছোটবেলার থাইকা এই মহল্লার সবার বিপদ আপদে ঝাঁপাইয়া পড়ছে। তো জানো কত টাকা লাগবে? 1100 টাকা লাগবে বাদশাহ ভাই। এই নাও। কি রে ময়না, কাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আমাকে স্কুলে ভর্তি করতে না। কেন? বাবা পরিচয় ছাড়া ওরা আমাকে স্কুলে ভর্তি দেবে না, আমি নাকি জারজ। জারজ? আরে জারজ তোমরা, যারা তোকে জারজ বলেছে ওরা কেউ কি জানে কে তাদের বাবা? আর যদিও বা জানে তাহলে তার কি গ্যারান্টি আছে যে ওই লোকটি তাদের বাবা? বাদশাহ ভাই আমি স্কুলে পড়বো, আমাকে ভর্তি করিয়ে দাও না।
স্যার। এই তুই আবার এসেছিস, তোকে না বলেছি তুই এই স্কুলে আর পড়তে পারবি না? কেন? এই জন্য যে ওর বাবার নাম জানে নেই বলে। আপনি কি বলতে পারেন যাকে আপনি বাবা বলে জানেন সে আপনার সত্যিকারের বাবা? মাস্টার ভাই কি বলছেন আপনি? হ্যাঁ, একমাত্র একমাত্র মাই বলতে পারে সন্তানের বাবার পরিচয়। বাবার পরিচয় মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হল সে একজন মানুষ। আপনার কারণে এই মেয়েদের ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায় তার জন্য দায়ী থাকবেন আপনি। মাস্টার ভাই আমার ভুল হয়ে গেছে, যে কথা আপনি আমাকে বললেন সে কথা আগেই আমার বোঝা উচিত ছিল, আমি এখনই ওকে ভর্তি করে নিচ্ছি। একটা মুনা দুনা তিনা চারা পাঁচা সই কই আব্দুল্লাহ দুইটা। ভাইজান ভাইজান কিরে তারা চুপ করে আছো কেন? এই কথা কবি না চুপ করে থাকবি? টিক্কার লোকজন রে মাইরা জমি দখল করে লয়ে গেল, কার এত বড় বুকের পাটা? বাদশাহ। বাদশাহ? কোন রাজ্যের বাদশাহ? আরে এই রাজ্যের বাদশাহ তো আমি, আমার উপরে টেক্কা অনেক বড় বুকের পাটা। ইচ্ছা করতাসে ওর কলিজাটা ছিঁড়ে হাতে লয়ে দেখি। তুই আমার ছোট ভাই, তাই তরে ক্ষমা করলাম, যে আমার দান্দায় হাত দিছে তার বিচার অবশ্যই হইব। কিন্তু কই পাবে স্যার, আমার কথা অমান্য কইরা আমার মনে দাগা দিছে, দাগ লাগাই দিতে হইব। মাফিয়া জি ভাইজান যা পাবে স্যার রে, আমার দোয়া পৌঁছায় দে। জনদরদি হইছ, মানুষের সেবা করো, খুব ভালো কথা। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হয়, মানুষও দোয়া করে। তাই টিক্কা ভাই পাঁচ সোনালি তোমার জন্য দোয়া পাঠাইছে, এই দোয়া তোমারে কবুল করতে হইব। তুই ভালো করে জানি স্বামীকে, আমার কাজে বাধা দিলে তোর অবস্থা ওর মতে হবে। চল ভাই আপনি তো সব দেখেছেন, ওসি সাহেবকে বলুন কে খুন করেছে, আসুন। কি বলছেন ইন্সপেক্টর সাহেব, আমি তো কিছুই দেখিনি, আমি বাজার করতে এসেছি, যাই বাজার নিয়ে বাসায় যাই। ওরে বাপরে কি ঝামেলা, এই সর। ভাই ভাই আপনি তো দেখেছেন, আপনি সাক্ষী দিন। আমিও এই মাত্র আইসি স্যার, আমি কিছু দেখি নাই। এই যে ভাই আপনি তো দেখেছেন। আমি কিছু দেখিনি, আমি যখন এসেছি তখন সব আমি দেখেছি।
আমি দেখেছি, টিকে খানের ভাই মাফিয়া ওকে খুন করেছে। হায় হায়, ও অকয় কি আপনি দেখছেন? হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি। সাক্ষী দিতে পারবেন? অবশ্যই আমি সাক্ষী দেব। প্রথম মোবাইল হগলেই কয় হেইয়ার পর কাজ দিয়ে পড়ে উস্করিয়ে কইলেন। আমি একজন আইনজীবী, আইনকে রক্ষা করার দায়িত্ব আমার। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে মাফ করে দেন। মাফ? তোর জীবনকাল লেগে মাফ করে দেব। ভাইজান, আমি জানি, আমি জানি ওই উকিল আমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস করছে। ও আমার বাইরে ফাঁসির রশিতে ঝুলাইতে চায়। ওই উকিলের কে কে আছে? এক ভাই, ভাবি আর ভাইয়ের মেয়ে। ইস্টে, নিজের জানের মায়া না থাকলো অন্তত ভাই ভাবি বাতিজির জীবনের মায়া থাকা উচিত। এমন নিষ্ঠুর মানুষ আমি জীবনও দেখি নাই। ঠিক আছে, যা